ডিএনএ ও আরএনএ সম্বন্ধে আলোচনা করব। ডিএনএ আরএনএ কি? যদি একটা কোষকে কোনো কিছুর দ্বারাই তোলা হয়, সেটাকে জুম করে দেখা হয়, তাহলে সেখান থেকে পাওয়া যাবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে যদি জুম করা হয়, তার মধ্যে পাওয়া যাবে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমটাকে, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এরকম 46টা ক্রোমোজোম পাওয়া যাবে নিউক্লিয়াসের ভেতরে। প্রতিটা নিউক্লিয়াসের ভেতরে 46টা করে ক্রোমোজোম পাওয়া যাবে। সেই ক্রোমোজোমকে যদি টানা হয়, কোনো একটা প্রান্ত ধরে যদি টানা হয়, তাহলে ডিএনএ পাওয়া যাবে। ডিএনএটাকে যদি আরও টানা হয়, তাহলে তার মধ্যে জিন পাওয়া যাবে, এবং জিনের মধ্যে থাকে নিউক্লিওটাইড। ডিএনএ, ডিএনএর ফুল নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। ডিএনএ, ডিএনএ প্রথম দেখেন কার্লসবার্গার নামে সায়েন্টিস্ট প্রথম ডিএনএকে দেখেছিলেন। ডিএনএ ডিজাইন দিয়েছিলেন ওয়াকসন অ্যান্ড ক্লিক ডিএনএ ডিজাইনটা দিয়েছিলেন। ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায়? ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্টে। ডিএনএ পাওয়া যায় তিন জায়গাতে। ডিএনএ, ডিএনএর ভেতরে কী কী থাকে? ডিএনএর ভেতরে থাকে নিউক্লিওসাইট, ডিএনএর ভেতরে নিউক্লিওসাইট থাকে এবং ফসফরাস থাকে। নিউক্লিওসাইটের কী কী থাকে? নিউক্লিওসাইটের মধ্যে সুগার থাকে। সুগার কী থাকে? ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। ডিএনএর ভেতরে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেসের মধ্যে থাকে দুই রকমের নাইট্রোজেন বেস, এক ধরনের হচ্ছে পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। পিউরিনের মধ্যে থাকে অ্যাডিনিন গুয়ানিন, আর পিরিমিডিনের সাইটোসিন থাইরোমিন। এই চারটে জিনিস থাকে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। হাইড্রোজেন বন্ধন কীভাবে যুক্ত হয়? অ্যাডিনিনের সাথে থাইরোমিনের দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিনের সাথে সাইটোসিনের তিনটে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর ডিএনএ থেকে আরএনএ যদি করতে হয়, ডিএনএ ও আরএনএর মধ্যে বেশি কিছু ডিফারেন্স থাকে না। থায়ামিনের জায়গায় যদি ইউরাসিল দিয়ে দেওয়া হয়, তাহলে আরএনএ হয়ে যাবে। আর ইউরাসিলের জায়গায় থায়ামিন থাকলে তাহলে ডিএনএ। আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবোজ নিউক্লিক অ্যাসিড। আরএনএতে কী কী পাওয়া যায়? আরএনএতে সুগার পাওয়া যায়, রাইবোজ সুগার পাওয়া যায়। আরএনএ স্ট্রাকচার হচ্ছে সিঙ্গেল হ্যারিকাল, ডিএনএর যেমন স্ট্রাকচার হচ্ছে ডবল হ্যারিকাল থাকে এরকম, সেরকম আরএনএ স্ট্রাকচার হচ্ছে সিঙ্গেল হ্যারিকাল। আরএনএ প্রোটিন নির্মাণে কাজে লাগে। এটা 20টি অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়। হ্যাঁ, 20টা অ্যামিনো অ্যাসিড এর সাহায্যে একটা প্রোটিন তৈরি হয়। একটা প্রোটিন তৈরি করতে গেলে 20টা যে অ্যামিনো অ্যাসিড লাগে, তার মধ্যে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে 10টা, নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে 10টা। নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের শরীরে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, আর এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড যেটা খাবারের সঙ্গে দিতে হয়, সেটা হচ্ছে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। আমরা যে খাবারটা খাই, আরএনএ কীভাবে প্রোটিন তৈরি করে, আমরা যে খাবারটা খাই তার মধ্য থেকে 10টা অ্যামিনো অ্যাসিড খোঁজে, যেগুলো এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। আর নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে পাওয়া যায়, ওই নন এসেন্সিয়াল 10টা আর এসেন্সিয়াল 10টা অ্যামিনো অ্যাসিড মিলিয়ে 20টা অ্যামিনো অ্যাসিড তৈরি করে একটা প্রোটিন নির্মাণ করে। আরএনএ টাইপস, আরএনএ তিন প্রকারের হয়। এমআরএনএ হচ্ছে ম্যাসেঞ্জার আরএনএ। ম্যাসেঞ্জার আরএনএ কী করে? ম্যাসেজ প্রদান করে। আমরা যে খাদ্যটা খাই, আমাদের শরীরের যে খাদ্যটা খাই, তাতে যে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো যায়, সেইগুলো যখন এমআরএনএ দেখতে পায়, এমআরএনএ জোগাড় করে এবং মেসেজ প্রদান করে টিআরএনএকে। টিআরএনএ কী করে? ট্রান্সফার আরএনএ কী করে? এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডগুলোকে নিয়ে যায় আরআরএনএর কাছে। টিআরএনএর কাজ হচ্ছে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড নিয়ে যায় আরআরএনএর কাছে। আরআরএনএ হচ্ছে রাইবোজ আরএনএ এ প্রোটিন তৈরি করে। ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি করা হয়, তাহলে সেটাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি করা হয়, তাহলে ট্রান্সক্রিপশন বলে। আবার আরএনএ থেকে যদি ডিএনএ তৈরি করা হয়, রিভার্স ট্রান্সক্রিপশন বলে। এবার আরএনএ থেকে প্রোটিন তৈরি করা হলে ট্রান্সলেশন বলে। আরএনএ থেকে প্রোটিন তৈরিকে ট্রান্সলেশন বলে।